অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গদ্যাংশটি নিয়ে। তো এই ভিডিওতে আমরা প্রথমে ছেলেবেলা গদ্যাংশটির সারসংক্ষেপ জেনে নেব, তারপর আমরা পাঠ্যাংশ দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। তো চলো প্রথমে আমরা খুব সহজ ভাষায় সারসংক্ষেপটি জেনে নিই। দেখো, রবীন্দ্রনাথের ছেলেবেলা তিনি কীভাবে দিন কাটাতেন এই সব দেখতে পাই এই রচনায়। চার দেওয়ালের মধ্যে নজরদারির মধ্যে লেখক বন্দি থাকলেও তার কল্পনা কোনো সীমানার মধ্যে আবদ্ধ থাকত না। কল্পনায় ভর করে লেখক চলে যেতেন অনেক দূর। দিনের বেলা সকলে নজর এড়িয়ে তিনি ছাদে উঠে যেতেন। বাবা না থাকলে লেখক বাবার ঘরে বসে আকাশ কুসুম কল্পনা করতেন। ফেরিওয়ালার ডাক শুনতেন, ছাদে স্নান করতেন। ছাদটা ছিল তার কাছে মরুভূমি। তিনি মরুভূমির ওয়েসিসটা যেন সেই একমাত্র খুঁজে পেয়েছিলেন। দেখতে দেখতে ছুটির দিন ফুরিয়ে আসতো। মন খারাপকে সঙ্গে নিয়ে তিনি নেমে আসতেন নিচে। এখন আমরা পাঠ্যাংশ দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। দেখো, প্রথম প্রশ্নে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো প্রথম উত্তর হবে, দেখো, চিলেকোঠা হলো কাঠের ঘর, তেতলার ঘর, ছাদের উপর সিঁড়ির ঘর না বসবার ঘর? সঠিক উত্তর হবে ছাদের উপর সিঁড়ির ঘর। নেক্সট আছে, দেখো, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গভীর সাহারা থর? উত্তর হবে থর। এবার দেখো, লিভিংস্টোন ছিলেন ইতালি, জার্মানি, ইংল্যান্ড না স্কটল্যান্ড দেশের মানুষ? সঠিক উত্তর হবে স্কটল্যান্ড দেশের মানুষ। এবার দেখো, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা, হাতি টানা যন্ত্রচালিত, গরুতে টানা গাড়ি? তো সঠিক উত্তর হবে ঘোড়ার টানা গাড়ি। ঠিক আছে, এরপরে দেখো, কস্তমের সঙ্গে খস্তম মেলাপ? তো প্রথমে আছে কেতাব, কেতাব থেকে হচ্ছে বই, আর মরুভূমি থেকে হবে শুষ্ক জলহীন স্থান। এরপর আছে দেখো ওয়েসিস, ওয়েসিস থেকে হয়ে যাবে মরুদান। ঠিক আছে, ওয়েসিস থেকে হয়ে যাবে মরুদান, আর সুইস থেকে হয়ে যাবে ঘোড়াকে দেখাশুনো করার লোক, আর চৌকিদার মানে পাহারাদার। তিন নম্বর প্রশ্ন আমি দেখো, কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। পুকুরের পাতিহাস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর জোড়া বট গাছের ছায়া না জুড়ি গাড়ির সইস? তো সঠিক উত্তর হবে জুড়ি গাড়ির সইস। নেক্সট আছে দেখো, তেতলা ঘর, সাত সমুদ্র, সেকেন্ড ক্লাস, আর পিল্পে গাড়ি? তো সঠিক উত্তর হবে সাত সমুদ্র। নেক্সট আছে দেখো, চুড়িওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী? তো সঠিক উত্তর হবে বাড়ি। বালক সন্ন্যাসী। এরপরে দেখো, পিলপে গাড়ি, জুড়ি গাড়ি, রিক্সা না গাড়ি বারান্দা? তো সঠিক উত্তর হবে গাড়ি বারান্দা। এরপরে দেখো, চিল, রোদ্দুর, দুপুর না লোক বসতি? সঠিক উত্তর হয়ে যাবে লোক বসতি। এখন আমরা চলে আসবো পাঁচ নম্বর প্রশ্নে। দেখো, প্রথমে আছে চুড়িয়াওয়ালা সমান চুড়িযুক্ত ওয়ালা, ফেরিওয়ালা ফেরিযুক্ত ওয়ালা, এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো। তো দেখো, বাড়িওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালা, বাসনওয়ালা এবং রিক্সাওয়ালা, প্রত্যেকটিতেই কিন্তু ওয়ালা যোগ হয়েছে। এবার দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো, উত্তরগুলি হবে এরূপ, রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। দেখো, এরপর উত্তর হবে, আমার জীবনে বাইরে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। এরপর, নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলো। এরপর, এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। নেক্সট, নিচের দেউড়ির ঘন্টায় বাজলো চারটে। সান্দামা প্রশ্ন, দেখো, বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তো বিশেষ্যগুলি হবে চুরি, মাদুর, গরণ, পুকুর এবং লোকজন, আর বিশেষণ হবে বেলোয়ারি, ঝাঁকড়া, বিবাকি, দামি, নীল, গরম এবং ঘোলা। এরপর দেখো, ক্রিয়ার নিচে দাগ দাও। দেখো, হঠাৎ তাদের হাত পৌঁছাতো, তো পৌঁছাতো হচ্ছে ক্রিয়া। এরপর আছে দেখো, সেইখানে অত্যন্ত একলা হয়ে বস্তুম, হয়ে বস্তুমটা হচ্ছে ক্রিয়া। এরপর আছে, হাত গলিয়ে ঘরের ছিটকানি খুলে, তুমি এখানে গলিয়ে এবং দিতুম খুলে, এগুলি হচ্ছে ক্রিয়া। এরপর দেখো, ধারা জল পড়তো সকল গায়ে, এখানে পড়তো হচ্ছে ক্রিয়া। এরপর দেখো, পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে, এখানে উঠে গিয়েছে হচ্ছে ক্রিয়া। এরপর আছে দেখো, বাক্য রচনা করো। তো প্রথমে আছে প্রধান, দেরি করে স্কুলে পৌঁছো নৈমিতাকে স্কুলের প্রধান শিক্ষক বকলেন। ঠিক আছে, এরপর আছে দেশ, সকলেই তার নিজের দেশকে ভালোবাসে। এরপর আছে বালিশ, নরম বালিশ ছাড়া তিতলির ঘুম আসে না। এরপর আছে মরুভূমি, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি হলো থর। এরপর আছে ধুলো, ফুটবল খেলতে গিয়ে রূপক সারা গায়ে ধুলো মেখে বাড়ি ফিরল।
দশ নম্বর প্রশ্নে দেখো, গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। প্রথম গ্রহণ হচ্ছে নেওয়া, শিক্ষকের দেওয়া উপহার রাতুল স্টেজে উঠে গ্রহণ করলো। এরপর আছে গ্রহণ মানে সৌরজাগতিক ঘটনা, সকালে ঘুম থেকে উঠে রীতার মা তাকে সূর্যগ্রহণ দেখালো। এরপর দেখো বিপরীত শব্দ, আড়াল থেকে হবে প্রকাশ্য, চুপ থেকে মুখর, আনন্দ থেকে হবে দুঃখ, গলি থেকে বড় রাস্তা, এবং থেকে থেকে হয়ে যাবে ঘন। 12 নম্বর প্রশ্ন দেখো অর্থ লেখো। তো প্রথমে আছে মূর্তি, পাথর বা মাটি দ্বারা নির্মিত কোনো প্রাণীর প্রতিকৃত। এরপর আছে পিলপে গাড়ি অর্থাৎ হাতিতে টানা গাড়ি, বিবাগী অর্থাৎ সংসার ত্যাগী, নাগাল অর্থাৎ স্পর্শ, দেউরি অর্থাৎ সদর দরজা। 13 নম্বর প্রশ্ন দেখো প্রতি শব্দ লেখো, পৃথিবী থেকে হবে ধরা বসুন্ধরা, পাহাড় থেকে গিরি শৈল, আকাশ থেকে অম্বর গগন, জল থেকে পানি বাড়ি, গাছ থেকে হয়ে যাবে তরু বৃক্ষ। 14 নম্বর প্রশ্ন দেখো দুটি বাক্য ভেঙে লেখো, আমার পিতা যখন বাড়ি থাকতেন তখন সরি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে। তো দুটি বাক্যে ভাঙলে আমরা এভাবে লিখবো, আমার পিতা বাড়ি থাকতেন পূর্ণচ্ছেদ তখন তার জায়গা ছিল তেতালার ঘরে। আবার 14-2 এর প্রশ্ন আছে দেখো, আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা। উত্তর হবে আমি লুকিয়ে ছাদে উঠতুম পূর্ণচ্ছেদ প্রায় দুপুরবেলা ছাদে উঠতুম। এরপরে দেখো হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, সেখানে বালিশের উপর খোলা চুলে এড়িয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। তো এখানে দুটি বাক্য আমরা লিখবো, হঠাৎ তাদের হাত গিয়ে পৌঁছতো পূর্ণচ্ছেদ বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে সেখানে শুয়ে থাকতো বাড়ির বউ। এরপর দেখো বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ শুয়ে বসতুম, বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতুম পূর্ণচ্ছেদ গা মুছে সহজ মানুষ শুয়ে বসতুম। এরপর আছে গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে, গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে বাতাসে ধুলো উঠছে। 15 নম্বর প্রশ্ন আছে, তখন নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো প্রথম প্রশ্ন আছে, কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কী নামে বিশ্বজুড়ে পরিচিত? তো উত্তর হবে কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে ডাকঘর এবং শিশু ভোলানাথ। এরপর দেখো ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোনো দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবি ঠাকুর নিয়মিত লিখতেন। এরপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির ছাদ। এরপরে প্রশ্ন, তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কী কী দেখা যেত? তো বালক রবীন্দ্রনাথের বাড়ির নিচতলায় রেল ফাঁক দিয়ে দেখা যেত লোকজনের যাওয়া আসা। এরপরে দেখো পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কীভাবে এসছে? গরমকালে দুপুরবেলা ছাদের উপর দিয়ে যখন হু হু করে গরম বাতাস বয়ে যেত তখন বালক লেখকের ছাদটাকে মরুভূমির আর গান করার ঘরটাকে মনে হতো ওয়েসিস মরুভূমি সরি এখানে স্নান ম্লান নয় স্নান করার ঘরটাকে মনে হতো ওয়েসিস। এরপরে দেখো পাঠ্যাংশ রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে কী জানতে পারো লেখো। পাঠ্যাংশ রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে মনে পড়ে পিতার সম্পর্কে পড়ে মনে হয় তিনি সাধক প্রকৃতির মানুষ ছিলেন। সূর্য ওঠার আগে তিনি দুহাত জোর করে ছাদে বসে থাকতেন, তাকে দেখে বালক রবীন্দ্রনাথের মনে হতো যেন সাদা পাথরের মূর্তি। মাঝে মাঝেই ছুটি কাটাতে অনেকদিনের জন্য তিনি পাহাড়ে পর্বতে চলে যেতেন। এবার আছে পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল? পিতার স্নানের ঘরটাকে প্রচণ্ড গরমে তিনি বালক রবীন্দ্রনাথ ওয়েসিস মনে হতো, সেখানে যেতে সে খুব ভালোবাসত। সেখানে গিয়ে স্নান করে সে বিছানার চাদর দিয়ে গা মুছে ফেলতো। এরপর আছে ছুটির শেষ দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটির শেষের দিকে এসে পৌঁছালে রবির মনে হতো রবিবারের বিকেলের আকাশে মুখটা বিস্তৃতভাবে বিকে আছে, সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া যেন তাকে দিলতে আসছে। এরপরে প্রশ্ন, পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের লিভিংস্টোন বলা হয়েছে? ছোট রবিকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে। ডেভিড লিভিংস্টোন আবিষ্কারের মতোই ছোট রবিও ওয়েসিস আবিষ্কার করেছিল। এরপরে দেখো তুমি যখন আরো ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো, তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা দেখো। উত্তর হবে আমি যখন ছোট ছিলাম তখন সবথেকে ভালো লাগতো ছবি আঁকতে। স্কুল থেকে দুপুরবেলায় ফেরার পর দাদুর কাছে নানা রকম দেশ বিদেশে গল্প শুনতাম। আমার দাদু খুব ভালো গল্প বলতে পারতেন। তারপর বসতাম অঙ্কের খাতা নিয়ে, কিছুক্ষণ অঙ্ক করার পর দুপুরে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন আমি আমার আঁকার খাতা
আর রং পেন্সিল নিয়ে চলে যেতাম আমাদের ছাদের চিলেকোঠার ঘরটায়। এই চিলেকোঠার ঘরটাই ছিল আমার সব থেকে পছন্দের জায়গা। নানা রকম সব ছবি আঁকতাম সেই ঘরে বসে। দাদুর মুখে শোনা গল্পগুলোকে ভেবে সেগুলোকে ফুটে তুলতাম আঁকার খাতায়। সেই সব নির্জন দুপুরে হেঁকে যেত ফেরিওয়ালা। সেই ফেরিওয়ালার হাঁক, পাখির ডাক নির্জন দুপুর এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করতো। আমার মনটা উদাস হয়ে যেত। আবার ছুটির দিন যখন বাড়িতে সবাই থাকতো তখন সেসব দিনগুলি কাটতো বাড়ির সকলের সঙ্গে গল্প করে, একসঙ্গে খাওয়া দাওয়া করে অথবা কাছাকাছি কোথাও ঘুরতে গিয়ে।